মেরামত শেষে এগারো দিন পর খুলে দেওয়া হয়েছে টঙ্গি ব্রিজ ঝুঁকিপূর্ণ অংশের সংস্কার কাজ শেষে দুপুরে পৌনে বারোটায় যান চলাচলের জন্য ব্রিজটি খুলে দেওয়া হয় মেরামত কাজের জন্য এগারো দিন ধরে আবদুল্লাপুর সহ গাজীপুরের অংশে তীব্র যানজট ছিল এতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা টঙ্গি সেতু ধসে পড়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী ছত্রিশটি জেলার হাজারো যানবাহন ও হাজার হাজার মানুষ সে সময় বিকল্প পথে চলাচল করেন সেতুটির সংসার কাজ শেষে দুপুরে যানবাহন চলাচলের জন্য খুলে দেয় সড়ক ও জনপথ বিভাগ